ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা। যাই হোক, আমি 11টার দিকে ঘুম থেকে উঠেছি, যে ঘুম থেকে উঠে দেখছি তারপরে এই বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গেছে। তো উঠে রেডি ফেডি হতে মোটামুটি 12টা বেজে গেছে। তো তারপর আমার রুমমেটও এলো, তো তারপর দেখতেই পাচ্ছ এই যে আকাশ মেঘ করে আছে। তখন সে বৃষ্টিটা ঠিকঠাকভাবে শুরু হয়নি, খুবই হালকা কুড়ি কুড়ি পড়ছিলো। তারপর কিছুক্ষণ পর জোরদার বৃষ্টি হলো, তারপর সারাদিন তুমুল বৃষ্টি হয়েছে। কিন্তু ঝড় যে হারে আসার কথা ছিল সেরকম কিছু ঝড়টার আসে। তো তোমাদের ওইদিকে কী পরিস্থিতি একটু কমেন্ট করে জানিও, সবার ওখানে কারেন্ট আছে কি না, সব কী খবর, ঝড় কীরকম কী হয়েছে, বৃষ্টি কীরকম হয়েছে। তো আজ পর্যন্ত তো বৃষ্টি তো হয়েই গেছে। যাই হোক, আমার রুমমেট এসেছিলো, তো আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করলাম। ওই এনেছিলো আমার থেকে। তো ব্রেকফাস্ট বলতে একটার সময় খাচ্ছি, তো আর ওই জন্য লাঞ্চ টাঞ্চ করা হয়নি, লাঞ্চ স্কিপ করে গেছিলাম। তো চিকেন লাজানিয়া বলে যেটা নতুন লাঞ্চ করেছে আমার, তো খুব ভালো টেস্টি, ও বললো যে এটা খাওয়া ভালো লাগবে। তো ফিশ চপ, ফিশ ফিঙ্গার এসব, আর চিকেন ফিঙ্গার আর চিকেন লাজানিয়া খেলাম দুপুরে। তো দেখতেই পাচ্ছ এটাই তোমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ, না ব্রাঞ্চ হয়ে গেল আর কি। তারপর বৃষ্টিটা আমি একটু খাবার বলছি, দেখো খুব মানে দুপুরবেলা খুব বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। আর আমাদের পাশের এখানে একটা আম গাছে প্রচণ্ড আম আছে, সেটা আমি আজকে দেখলাম। আজকে এই সাইডে জানলাটা খুললাম, তো দেখছি বাবা এত আম হয়েছে, তো এর আগে দেখাই হয়নি। মানে এইদিকে জানলাটা খোলা হয়নি, মাঝখানে জানলাটা সবসময় খোলা হয়, ওই জানলাটা অত অতিরিক্ত বড়, এতটা খুলতে লাগে না। তো দেখো বৃষ্টি অনবরত হয়ে চলছিলো। তারপর সন্ধ্যের দিক করে আমরা একটু বেরোলাম একটু খাওয়া দাওয়া চাটা খেতে। তো প্রথমেই পকোড়া টকোড়া, এই গরমে বৃষ্টিতে একটু পকোড়া টকোড়া ভালো লাগে। তো চপ, পেঁয়াজি এসব এসব করে কিনলাম, তারপর চাটা খেলাম, দেখতে পাচ্ছ। যাই হোক, তারপর একটু চাটা খেয়ে আড্ডা মেরে এদিক ওদিক ঘুরে টুরে, একটু হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিলো। সবাই বেরিয়েছিলো, যদিও খেলা ছিল তো কেকেআর আর হায়দ্রাবাদের, তো তোমরা ম্যাচটা দেখলে কি না জানিও, যদিও আমি সকাল থেকেই বলেছিলাম যে কেকেআর জিতবে। তো ফাইনালি যা হলো খেলাটা, মানে খেলা তো খেলা হলোই না বলতে গেলে, মানে এটা কী ধরনের খেলা হলো যায় না। তো ফার্স্টেই সানরাইজের অবস্থা খুবই খারাপ ছিল, তো 113 তো অল আউট হয়ে গেলো, আর তো কেকেআর তো সাথে সাথে এই সব ফিনিশ করে দিল। যাই হোক, খেলা খেলা দেখলাম সন্ধ্যাবেলা, তারপরে যে বেরিয়েছিলাম, তারপর একটু মিয়ামরেতে গেলাম সন্ধ্যাবেলা, মিয়ামরে দিনের বেলা মিয়ামরে হচ্ছিলো। তারপর মোমো স্টারে গেলাম, মোমো স্টারের মোমোগুলো খুবই টেস্টি বলতে খুবই ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম খেলাম, আমার রুমমেট অনেকবার খেয়েছে, তো বলে চল খাই। তো দুজনে মিলে খেলাম, একটু ছবি টবি তুললাম। তো চিকেন মোমো নিয়েছিলাম আমরা, ভালোই ছিল, সফট ছিল খুব, আর টেস্টি ছিল, খুব সুন্দর ছিল। তো তোমরা যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ছোটো ছোটো কোট লেখা ছিল, খুব ভালো লাগলো। আর দেখলাম যে বাকিরা মানে যারা আগে খেয়ে গেছে না, তো তারা রিভিউতে অনেক কিছু লিখে দিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি যে আমার রুমমেট, তো ইয়ে দেখতেই পাচ্ছ এখানে যেগুলো ছোটো ছোটো করে কোট লেখা ছিল, মানে কার কীরকম কী লেগেছে রিভিউ দিয়ে গেছে, সবাই এরকমভাবে চেটানো আছে আর কি ওদের দেয়ালে। তো আমি দেখলাম, ভালো লাগলো, আমারও খেতে ভালো লাগলো, কিন্তু এখন তো আর রিভিউর কিছু দেখলাম না, এটা হয়তো প্রথমের দিকে হয়তো হয়েছিলো। তো যাই হোক, সন্ধ্যেটা ভালোই কাটলো। তারপর এত কিছু খাওয়ার পর ওটাই আমাদের লাঞ্চ, এই সব এটাই আমাদের ডিনার হয়ে গেলো। তো আমরা রাত্রে কিছু খাইনি, তো রাত 8টার দিকে আমরা রুমে ফিরলাম, ফিরে আর কিছু খাওয়া দাওয়া করিনি, ম্যাচটা দেখে ঘুমিয়ে পড়লাম আর কি। তো তোমাদের ওই দিকে কেমন কী সিচুয়েশান অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর একটা নতুন দেখলাম যেখানে পাঁপড় ভাজা টাজা হচ্ছে আর কি, তো এটা আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার রুমমেটে যে আমরা দুজনে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ব্লগটা এটুকুই, আর রিমালের অবস্থা তোমাদের দিকে কেমন অবশ্যই জানিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ব্লগে নিয়ে আসছি রিমালের সিচুয়েশনটা।